কঠোর বিধিনিষেধের মধ্যে পুরোদমে চলছে শিল্প কারখানার কার্যক্রম। বেশিরভাগ কারখানায় প্রবেশের সময় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। মহামারীর বছরে প্রত্যাশার চেয়ে বেশি রাজস্ব আদায়। করোনার তৃতীয় ঢেউয়ে চলতি বছরের 3 কোটি 30 লাখের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা। দুই মাস পর কাল থেকে সংযুক্ত আরব আমিরাতে ফিরতে পারবেন বাংলাদেশ সহ 11 দেশের রেসিডেন্স ভিসার যাত্রীরা। প্রবাসীদের স্বস্তি। এবং নানা উদ্যোগে ভাগ্য ফিরেছে বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার বাসিন্দাদের। অভ্যন্তরীণ সড়কের দুপাশে শোভা পাচ্ছে গাছ। পাতা বিক্রি করে বাড়তি আয়ের সুযোগ পাচ্ছেন হতদরিদ্ররা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। কঠোর বিধিনিষেধের মধ্যেও বিভিন্ন শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হয়েছে রপ্তানিমুখী শিল্প ও কলকারখানা। তৈরি পোশাক কারখানায় প্রবেশে বেশিরভাগ কারখানায় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এই মুহূর্তে গাজীপুরের মৌচাক এলাকায় আছেন সহকর্মী রাজিবুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজীব, পুরোদমে শুরু হয়েছে পোশাক কারখানার কার্যক্রম। আজ সকাল থেকে আপনাদেরকে আমি একটু দৃশ্য মনে করিয়ে দিচ্ছি। সকালে যখন শ্রমিকরা কর্মস্থলে প্রবেশ করে তখন কিন্তু স্বাস্থ্যবিধি অনেকটাই উপেক্ষিত ছিল। আমরা যেটা দেখেছি যে যখন কারখানায় প্রবেশ করে তখন কিন্তু তাদের মধ্যে গাদাগাদি করে হুড়াহুড়ি করে ভেতরে প্রবেশ করার একটি দৃশ্য আমরা দেখেছি। অন্যদিকে কিন্তু যখন কারখানার ভেতরে অর্থাৎ তাদের কর্মস্থলে প্রবেশ করেন তখনকার চিত্র খানিকটা ভিন্ন পেয়েছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি পোশাক কারখানা মৌচাক এলাকার, এখানে কাজ চলছে। তাদের মধ্যে কিন্তু মুখে মাস্ক এবং কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজ করার যে দৃশ্য সেটি আমরা দেখেছি। দেখছেন যে কিছুটা দূরত্ব রেখেই তারা কিন্তু আসলে কাজ করছেন। এই ফ্লোরে প্রায় 500-র মতো এই তিনটি ফ্লোরে প্রায় 500-র মতো শ্রমিক রয়েছে। তাদের আমরা 2টি ফ্লোর এরই মধ্যে ঘুরে দেখেছি যে তাদের মধ্যে অনেকটাই চেষ্টা রয়েছে স্বাস্থ্যবিধি মানার, এবং প্রশাসনের পক্ষ থেকে এখানকার যে স্থানীয় প্রশাসন রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু নজরদারি রয়েছে। যদিও এই যে এত সংখ্যক মানুষ একসঙ্গে কাজ করা এবং তাদের মধ্যে যে করোনা ভয় সংক্রমণ ঝুঁকি সেটি কিন্তু খানিকটা কেটে গেছে, অনেকটাই দূর হচ্ছে তাদের ভ্যাকসিন দেওয়ার পর। এই কারখানাটিতে 1200 শ্রমিক রয়েছে, এর মধ্যে প্রায় 900 পোশাক কর্মীকে এরই মধ্যে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হয়েছে। যারা ভ্যাকসিন নিয়েছে তাদের কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের মধ্যে কিন্তু মনোবল কিছুটা চাঙ্গা হয়েছে। কারণ হিসেবে বলছি যে এই যে ভ্যাকসিন নেওয়ার পরে কিন্তু প্রথম ডোজ নেওয়ার পর তারা তাদেরকে কিছুটা আসলে অন্যভাবে কল্পনা করছেন, তারপরেও কিন্তু তাদের মধ্যে যে স্বাস্থ্য সচেতনতা সেটি তারা বজায় রাখার চেষ্টা করছেন। এই যখন অবস্থা তখন আমরা এখানকার অন্য অন্য পোশাক কারখানার কথা যদি বলি, সেখানে কিন্তু বেশিরভাগ কারখানায় কিন্তু প্রথমেই বলছিলাম যে প্রবেশের সময় তাদের স্বাস্থ্যবিধি অনেকটাই উপেক্ষিত এবং পরবর্তীতে মানার চেষ্টা করছে। এই যখন অবস্থা তখন আমরা বারবার জিজ্ঞেস করছিলাম যে শ্রমিকদের সঙ্গে জানার চেষ্টা করছিলাম তাদেরকে জোর করে কাজ করানো হচ্ছে কিনা। তারা কিন্তু বলছেন যে তাদের কারখানা পোশাক কারখানা বন্ধ থাকলে তাদের আসলে যে এই যে তাদের ক্ষুদ্র আয়ে চলা সেটি কিন্তু অনেকটা অসম্ভব হয়ে যায়। এর জন্য তাদের দাবি হচ্ছে শ্রমিকদের যে যত পোশাক কারখানা শ্রমিক রয়েছে সবাইকে ভ্যাকসিনের আওতায় নিয়ে এসে কিন্তু তাদের কার্যক্রম চালানো এবং অনেকটা নজরদারি বাড়ানো গেলেই কিন্তু আসলে এই যে পোশাক শিল্প উচ্চ সংক্রমণের এই সময়েও খোলা রাখা সেটি ঝুঁকি থাকলেও কিন্তু নজরদারি বাড়ানো গেলে আসলে অনেকটাই কমে আসবে সংক্রমণ, চাঙ্গা থাকবে দেশের অর্থনীতি। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ শ্রেয়া। গাজীপুরের মৌচাক এলাকা থেকে শিল্প কারখানায় স্বাস্থ্যবিধি মানার খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হাসান। করোনা মহামারীর মধ্যেও বিদায়ী 2020-21 অর্থ বছরে প্রত্যাশার চেয়ে ভালো আয় করেছে জাতীয় রাজস্ব বোর্ড। লক্ষ্যমাত্রা অর্জন না হলেও 2019-20 অর্থ বছরের চেয়ে প্রায় 21% বেশি রাজস্ব আয় করেছে এনবিআর। তবে করোনার তৃতীয় ঢেউয়ের কারণে চলতি অর্থ বছরে 3,30,000 কোটি টাকার লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নাও হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। হাজেরা শিউলি রিপোর্টে বিস্তারিত।
করোনার প্রাদুর্ভাবের পর গেল 2019-20 অর্থ বছরে রাজস্ব আদায়ে ধস নামে। এনবিআর এর ইতিহাসে প্রথমবারের মতো রাজস্ব আদায়ে নেতিবাচক প্রবৃদ্ধি হয়। 3,500 কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয় মাত্র 2,16,000 কোটি টাকা। সেই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে এক বছরের মাথায় রাজস্ব আয় বেড়েছে 21%। বিদায়ী 2020-21 অর্থ বছরে 3,01,000 কোটি টাকা সংশোধিত লক্ষ্যমাত্রার বিপরীতে এনবিআর আয় করেছে প্রায় 2,61,211 কোটি টাকা। করোনা পরিস্থিতির উন্নতির পাশাপাশি বকেয়া আদায়ে সফলতা, কালো টাকা সাদা করার অবাধ সুযোগ এবং টেলিকম, তামাক ও নির্মাণ খাত সহ কয়েকটি খাত ভালো করায় বেশি রাজস্ব পেয়েছে সংস্থাটি। যেটুকু রেভিনিউ আর্নড হয়েছে এটা ভালো, আশা ব্যঞ্জক। বড় বড় সেক্টর কর্পোরেশনগুলো সীমাবদ্ধতার ভিতরেও প্রফিট হয়েছে। এমন কিছু খাত আছে সেটা ওই করোনার জন্য এসে আটকায়নি, বরং টেলিকমিউনিকেশন খাত বরং করোনাতে আরও বেশি বৃদ্ধি হয়েছে। এরকম বেশ বেশ কিছু খাতের কিছু অগ্রগতি এখানে আছে। তবে করোনা তৃতীয় ঢেউয়ের কারণে অর্থনৈতিক কার্যক্রম স্থবির হয়ে পড়ায় চলতি অর্থ বছরে রাজস্ব আহরণে এনবিআর কে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। এনবিআর হাতে অনেক চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করতে হবে। অটোমেশনটাকে চালু রাখতে হবে, ফিল্ড লেভেল যে দৌরাত্মটা আছে সেটাকে কমিয়ে আমাকে মেশিনের উপর নির্ভরশীলতা বাড়াতে হবে। সরকারের মোট রাজস্ব আয়ের 85% যোগান দেয় এনবিআর। গত 5 বছরে রাজস্ব আহরণের গড় প্রবৃদ্ধি 10% বেশি। বিদায়ী অর্থ বছরে সবচেয়ে বেশি 97,507 কোটি টাকার রাজস্ব এসেছে ভ্যাট থেকে। হাজারা শিউলি, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় আগুনে পোড়াদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তের পর মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে আজ। এরই মধ্যে হাসপাতালে ভিড় করছেন স্বজনরা। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার সেলিয়া সুলতানা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেলিয়া, শ্রেয়া, এখন পর্যন্ত যদি বলতে হয় যে যদি আমরা আসলে প্রশ্ন করি যে একটি লাশ আসলে নাম থেকে যখন আসলে সংখ্যায় কখন পরিণত হয়, সেই সংখ্যা ধরে আসলে অনেকটা লাশ বুঝিয়ে দেওয়ার যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আপনি যেটি বলছিলেন যে হাশেম ফুড অ্যান্ড বেভারেজে গত 8ই জুলাই যে অগ্নিকাণ্ডের ঘটনায় যে 52 জন মানুষ মারা গেছে তার মধ্যে যে 49 জনের লাশ কোনোভাবেই শনাক্ত করা যাচ্ছিল না, এতই পুড়ে গিয়েছিল, এতই বীভৎস অবস্থায় ছিল যে সেগুলো আসলে কোনো পরিবারের ব্যক্তি যাদের সাথে তারা আসলে সারা জীবন থেকেছেন তারা আসলে চিনতে পারেননি, সেই মানুষগুলো আসলে যখন এসে শুধুমাত্র একটি লাশের খণ্ডাংশের জন্য, একটি পোড়া অংশের জন্য আসলে অপেক্ষা করেন এবং সেটি ঘন্টার পর ঘন্টা, সেটি আসলে বলে বোঝানোর মতো না। এখন পর্যন্ত যদিও হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়নি, যদি এই আনুষ্ঠানিক প্রক্রিয়ার কথা বলতে হয়, তবে আজকে ঢাকা মেডিকেল মর্গের থেকে 24 জনের লাশ হস্তান্তর করার বিষয়ে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে এই ধরনের ব্যবস্থা রাখা হয়েছে অ্যাম্বুলেন্স সহ, এবং বাকি যাদের লাশগুলো আছে এখন পর্যন্ত তাদের লাশগুলো আসলে কিছু লাশ এখন পর্যন্ত আছে সরওয়ার্দি হাসপাতালে, অন্য আরও বেশ কিছু হাসপাতালে ছাড়াও কিন্তু এখানে ঢাকা মেডিকেলের যে ইমার্জেন্সি রয়েছে সেখানের মর্গে কিন্তু কিছু লাশ রয়েছে। তো আজকে যেহেতু এই আনুষ্ঠানিক প্রক্রিয়াটি আসলে শুরু হলো, সেটি আগামী হয়তো 2-1 দিন পর্যন্ত এই লাশগুলো হস্তান্তর প্রক্রিয়া চলবে এবং এই হস্তান্তর প্রক্রিয়া করা হবে। তবে যে ধরনের একটি পরিবেশ আসলে সৃষ্টি হয়েছে এই ঢাকা মেডিকেল মর্গের সামনে, আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র সন্তানের লাশ নিতে আসেননি বাবা, অথবা মা বা বোন আসেননি বোনের লাশ নিতে। এখানে কিন্তু কারো যাদের সে ধরনের অভিভাবক নেই, নানা এসেছেন নাতনির লাশ নিজের কাঁধে তুলে নিতে। এই যে এক ধরনের পরিস্থিতি, এই পরিস্থিতি আসলে বলে বোঝানো যাবে না। সাধারণত এই মর্গের পরিস্থিতি আমরা তো কখনোই আসলে এভাবে দেখতে পাই না, কিন্তু এই যে সংখ্যা ধরে শেষ পর্যন্ত একটি লাশের খণ্ডাংশের জন্য যে অপেক্ষা, শেষ পর্যন্ত বাড়িতে যে চোখগুলো আসলে অপেক্ষা করছে সেজন্যই এই অপেক্ষা যতই দীর্ঘ হোক তারা আসলে শেষ করবেন। তবে তারা বলছেন যত ধরনের ক্ষতিপূরণই আসলে দেয়া হোক না কেন, এই যে পরিবার থেকে মানুষের চলে যাওয়া সেটি আসলে কোনোভাবেই ক্ষতিপূরণ করা সম্ভব নয়, সেটি যেন কোনোভাবে আর্থিক অঙ্কে না মেপে সেটি যেন বিচারিক আদালতে বিচার করা হয় সেটি একমাত্র তাদের দাবি। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে ঢাকা মেডিকেল মর্গের সামনে থেকে সর্বশেষ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মৃতদেহ হস্তান্তরের খবর জানাচ্ছিলেন সহকর্মী সেলিয়া সুলতানা। মশক নিধনে চট্টগ্রামে আজ থেকে শুরু হচ্ছে ক্র্যাশ প্রোগ্রাম। নগরজুড়ে ছিটানো হবে মশার ওষুধ।
এই মুহূর্তে নগরীর ১৬ শহর এলাকায় আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ, ধন্যবাদ। বন্দরনগরী চট্টগ্রামে মশক নিধনে কিন্তু আজকে থেকে ক্রাশ প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। আমরা জানি সব জায়গায় কিন্তু ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, এডিস মশার প্রকোপ বেড়েছে, সে কারণে আজকে থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রের তত্ত্বাবধানে কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নগরীর ২ নম্বর গেট এলাকা থেকে ক্রাশ প্রোগ্রাম শুরু হচ্ছে। সেক্ষেত্রে সিটি কর্পোরেশনের মেয়র এই মুহূর্তে এসে পৌঁছেছেন এখানে এবং কিছুক্ষণের মধ্যেই তিনি এই ক্রাশ প্রোগ্রাম শুরু করবেন। গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল গবেষণা করেছে, সেক্ষেত্রে চট্টগ্রামে যে ফগার মেশিন দিয়ে মশা মারার ওষুধ মারা হতো, কিন্তু সেই ফগার মেশিনটি তেমন একটি কার্যকর নয়। এরপরে কিন্তু আজকে থেকে মশা ক্রাশ প্রোগ্রাম শুরু হচ্ছে এবং সেই ক্রাশ প্রোগ্রামে আজকে সেই ফগার মেশিন কিন্তু ব্যবহৃত হচ্ছে না। আজকে আমরা দেখছি লার্ভিসাইড এবং এলডিও, এই দুইটি কিন্তু ওষুধ কিন্তু মারা হচ্ছে। সেক্ষেত্রে নগরীর যে ৪১টি ওয়ার্ড, সেই ৪১টি ওয়ার্ডে কিন্তু এই কার্যক্রম চলবে। সেক্ষেত্রে ৪১টি ওয়ার্ডে কিন্তু আসলে সপ্তাহব্যাপী এই কার্যক্রম চলবে। মশক নিধনের যে কার্যক্রম আমরা দেখছি নগরীর বিভিন্ন ওয়ার্ডে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে মশার কার্যক্রম, মশার উৎপাত বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র কথা বলছেন। আমরা একটু জানতে চাই আজকে মশক নিধন কার্যক্রম শুরু হচ্ছে, সেক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নিচ্ছেন? আজকে আমরা যে কার্যক্রম শুরু করছি আমাদের জনগণকে সচেতন করার লক্ষ্যে, আমরা ১,৫০০ ভলান্টিয়ার নিয়োগ দিয়েছি। আমাদের বৈধ স্ট্যান্ডিং কমিটি এবং আমাদের কাউন্সিলর বৃন্দ স্বচ্ছ এলাকায় দায়িত্ব পালন করবেন এবং এই ১,৫০০ ভলান্টিয়ার বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে জনগণকে সচেতন করবে। প্লাস্টিকের পাত্র, ভাঙা হাঁড়ি, পাতিল, ছাদ বাগান, পুরানো বিল্ডিং, পরিত্যক্ত বিল্ডিং যেখানে পানি জমে আছে ওরা পরিষ্কার করবে। ধন্যবাদ। আমরা এতক্ষণ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের আসলে বক্তব্য শুনছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডে এই কার্যক্রম চলবে এবং আজকে থেকে শুরু হয়ে সপ্তাহব্যাপী এই কার্যক্রম চলবে, মশার যে ক্রাশ প্রোগ্রাম। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর ২ নম্বর গেট এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামের ১৬ শহর এলাকা থেকে মশক নিধন কার্যক্রমের সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। কঠোর বিধিনিষেধেও পুরোদমে চলছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম, কিন্তু আমদানিকারকের রাজস্ব বাকেয়ার কারণে গত ৪ দিন ধরে বন্দরে আটকে আছে ৮টি ফলের ট্রাক। এ অবস্থায় পচনশীল পণ্য নিয়ে বিপাকে পড়েছেন আমদানিকারকরা। বিস্তারিত জানাতে ভোমরা স্থলবন্দরে আছেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাপি, শ্রেয়া, আমি এখন আছি সাতটা ভোমরা স্থলবন্দর এলাকায়। ভোমরা করোনাকালীন সময়ের মধ্যেও ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানি ছিল স্বাভাবিক গতিতেই চলছে আমদানি রপ্তানি, কিন্তু সম্প্রতি ৮টি ফলের ট্রাক আটকানোর কারণে আমদানি কারকরা এখানে চরম ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানিয়েছে আমাদেরকে। এখানে আমদানিকারকের বিল লক হয়ে যাওয়ার কারণেই এই ফলের আটি গাড়ি আটকানো হয়েছে, যার মূল্য বাংলাদেশি টাকায় ২ কোটি টাকার এই ফল ৮ দিনে পচে যাওয়ার মতো হয়েছে। এই ৮ দিনে তাদের অভিযোগ, ব্যবসায়ীদের অভিযোগ যে যদি ফল আটকায় কাস্টম তাহলে কাঁচা মাল পেরিসেবল গুডস হিসাবে ২৪ ঘন্টার মধ্যে অক্সারে দিবে, আর তা না হলে আন্ডারটেকিং এর মাধ্যমে মাটি ছাড় করিয়ে দিবে। তার এই ফল যে পচে যাবে এটা আমদানিকৃত মাল বাংলাদেশের ডলার নষ্ট হবে, নষ্ট হবে এই আমদানিকারকের টাকা। এই অসহায় অবস্থার মধ্যে দিয়ে আমদানিকারকরা বারবার মিডিয়াকে জানিয়েছে যে কাস্টম যদি সিদ্ধান্ত নিতে দেরি করে তাহলে এই ফল একবারই পচে যাবে, তাদের যে ক্ষতি হবে এই ক্ষতি অপূরণীয়। এই অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়ে তারা উৎকণ্ঠায় হতাশায় দিন কাটাচ্ছে। এমনিতেই ভোমরা স্থলবন্দরের অবস্থা, অবকাঠামো অবস্থা ভালো না, তার উপরে রাস্তাঘাটের অবস্থাও বেহাল দশা। থেকে থেকে এখানে গ্রামে পড়ে ব্যাপক হারে যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ এই ভোমরা বন্দরের মেন রোড দিয়ে যেতে পারে না, অসুস্থ রোগীও যেতে পারে না, বিপাকে পড়ে অনেকের মানে প্রসূতির
প্রসাব বেদনাও প্রসাব হয় এখানে রাস্তার উপরে, এরকম অভিযোগ রয়েছে এখানকার এলাকাবাসীর। আমরা বারবার এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়েছি যে এই বন্দর এলাকার অবকাঠামো উন্নয়ন না হলে এখানে কোনো রাজস্ব আদায় ব্যাহত হবে। আমাদের গত অর্থ বছরে 1,121 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল, সেখানে আদায় হয়েছে 760 কোটি টাকা। শ্রেয়া, এই ছিল ভোমরা স্থলবন্দরের সর্বশেষ অবস্থা। কঠোর বিধিনিষেধেও ভোমরা স্থলবন্দরে আমদানি রফতানি কার্যক্রমের খবর জানাচ্ছিলেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি। করোনার হানায় দুঃসংবাদের সাইরেন শুনে দূরে সরে যাচ্ছে প্রিয়জনরা, তখন মানবতার সেবায় এগিয়ে এসেছে দুর্জয় তারুণ্য। টেলিমেডিসিন সেবার পাশাপাশি করোনায় আক্রান্তদের বাড়িতে পৌঁছে দিচ্ছে অক্সিজেন সেবা। গাইবান্ধা থেকে হেদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন আতাউল হক সাগর। অক্সিজেনের আকুতি নিয়ে হটলাইনে শ্বাসকষ্টে ছটফট করা মানুষের ফোন পাওয়ার সাথে সাথে ছুটছেন ফেসবুক ভিত্তিক সংগঠন আমাদের গাইবান্ধা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের সংগঠন পুশাগের কর্মীরা। নানা সংকট সীমাবদ্ধতার মধ্যেও জীবন বাঁচাতে পারার প্রশান্তিটা অন্যরকম এই তারুণ্যের কাছে। ফ্রি অক্সিজেন ডেলিভারি সেবা দিচ্ছি, ফ্রি অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছি। আলটিমেটলি আমরা যখন একটা প্রাণকে বাঁচাইতে পারতেছি, তো তার মাধ্যমে আমরা পুরো একটা পরিবারকে বাঁচাইতে পারতেছি। অক্সিজেনের সিলিন্ডার রিফিল করতে ছুটতে হয় রংপুর বগুড়ায়। কষ্ট লাঘবে এগিয়ে এসেছে গাইবান্ধা সরকারি বালক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন জি বয়েজ। সিলিন্ডার রিফিলের জন্য তারা চালু করেছে অক্সিজেন ব্যাংক। এটা রিফিল করতে আপনার গাইবান্ধা জেলার বাইরে যেতে হয়, রংপুর না হলে বগুড়ায় যেতে হয়, এতে অনেক সময়ের ব্যাপার। অক্সিজেন নিয়ে অনেক প্রবলেম হচ্ছিল, মেডিকেলেও সাপ্লাইটা দিতে পারছিল না তারা ঠিকভাবে। গাইবান্ধায় যেহেতু কোনো অক্সিজেন ব্যাংক ছিল না, তাদেরকে অক্সিজেন রিফিল করার ব্যবস্থা করার জন্য আমরা এই ব্যবস্থাটা গ্রহণ করেছি। অন্যদিকে স্বজন প্রতিবেশীরা যখন কোভিড রোগীর লাশ ফেলে চলে যায়, তখন তাদের সৎকার ও দাফনে এগিয়ে এসেছে তরুণদের আরেকটি সংগঠন করোনা ফাইটার্স টিম। তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রাত দিন একাকার করে ছুটে চলেছে। কোনো লাশ যেন, কোনো মৃতদেহ যেন সৎকারের অভাবে যেন পড়ে না থাকে, আমরা এই দিকটা আমরা লক্ষ্য রেখেই আমরা এই করোনা ফাইটার্স টিমটি গঠন করেছি। এমনিভাবে ভ্যাকসিন রেজিস্ট্রেশন ও অক্সিজেন সেবা নিয়ে দুঃসময়ের বন্ধু হয়ে পাশে দাঁড়িয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি, ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি, মৈত্রেয় সহ আরও অনেক স্বেচ্ছাসেবী তরুণ। হেদায়তুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার ভেতরের পাকা সড়ক, দুপাশে সারি সারি বসাক গাছ, শুধু সৌন্দর্য বর্ধন ও পরিবেশ রক্ষায় সহায়তাকারী নয়, গাছগুলোর পাতা ঔষধি গুণ সম্পন্ন। আর সেই পাতা বিক্রি করে বাড়তি আয়ের সুযোগ পেয়েছেন সরকারের স্বপ্ন প্রকল্পের আওতায় কাজ করা হতদরিদ্র 17 নারী। মইনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে রিপোর্ট। 2015 সালের 31 জুলাই মধ্যরাতে ছিটমহল বিলুপ্ত হওয়ার পর দাসিয়ার ছড়া কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় অন্তর্ভুক্ত হয়। এরপর থেকে এ পর্যন্ত ছিটমহলে নির্মাণ করা হয়েছে 26 কিলোমিটার অভ্যন্তরীণ পাকা সড়ক। এর মধ্যে 8 কিলোমিটার সড়কের দুপাশে উপজেলা পরিষদের উদ্যোগে 2019 সালের শেষ দিকে 15,000 বাসক গাছ লাগানো হয়। ঔষধি গুণসম্পন্ন গাছের পাতা বিক্রির আয়ের টাকার 85% পাচ্ছেন সরকারের স্বপ্ন প্রকল্পের আওতায় কাজ করা 17 জন অসহায় নারী। কষ্টের সংসারে এই বাড়তি আয় সহযোগিতা যোগাচ্ছে বলে জানালেন উপকারভোগীরা। বাসক পাতা আনা দেওয়া করি, কোনো মতে চলাফেরিয়া করি। স্বামী মারা গেছে, 3টে বাচ্চা আছে, তাকে দিয়ে স্বপ্নপুরের চাকরি এসে আমি মানে বাসক পাতা চাকরি হইলে মনে করো ছেড়িয়া করিয়ে সব বাঁচতে আছে। স্বপ্ন প্রকল্পে 18 মাসের কার্যকালের মেয়াদ চলতি বছরের মে মাসে শেষ হলেও ওই 17 নারী অবসর সময়ে গাছের পরিচর্যা, পাতা সংগ্রহ ও শুকানোর কাজ করছেন বলে জানান মাঠকর্মী। বাসক পাতা উঠায় শুকায়, এই পাতাগুলো বিক্রি করে ইউনিয়ন পরিষদের আওতায়, উপজেলার আওতায়। এ পর্যন্ত 1,50,000 টাকার পাতা বিক্রি করে চুক্তি অনুযায়ী উপকারভোগীদের লভ্যাংশ দেওয়া হয়েছে। 2029 সাল পর্যন্ত তারা এই টাকা পাবেন বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। মূলত এই বাসক পাতা একমি কোম্পানি কিনে, এটার যে টাকা হয় এটা 5% পায় উপজেলা প্রশাসন, আর 10% পায় ইউনিয়ন পরিষদ, এবং 85% উপকারভোগীদের মধ্যে বন্টন করে দেওয়া হয়। ইতিবাচক ফলাফল পাওয়ায় অন্যান্য সড়কের পাশেও বাসক গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। ফুলবাড়ি ইউনিয়নের অন্যান্য যে সকল রাস্তা এখনো খালি পড়ে আছে, আমরা সকল রাস্তায় এই বাসক চারা রোপণ করব। ভেষজ উদ্ভিদ বাসকের বৈজ্ঞানিক নাম আরাটোডা বাসিকা। এই গাছের ছাল, পাতা এবং রস খুবই উপকারী। বাসকের পাতায় ভার্সিনিন নামীয় ক্ষারীয় পদার্থ ও তেল থাকে। সর্দি, কাশি, জ্বর এবং শ্বাসনালীর প্রদাহমূলক ব্যাধি নিরাময়
সময়ে এই পাতার নির্যাস বিশেষ উপকারী। সময় সংবাদ কুড়িগ্রাম। মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ আড়তে কলার সরবরাহ ভালো, তবে সেই তুলনায় নেই ক্রেতার দেখা। কঠোর বিধিনিষেধে পরিবহন বন্ধ থাকায় বাইরের ক্রেতারা কলা কিনতে যেতে পারছেন না, এতে লোকসানে কলা ব্যবসায়ী ও কৃষকেরা। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, ছবি তুলেছেন আবু সাইদ। ভোর 6টা থেকে বেলা 12টা পর্যন্ত মুন্সীগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জ আড়তে বিভিন্ন প্রজাতির কলার পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। 15টি আড়তের মাধ্যমে দরদামে চলে কলার বেচা কেনা। আড়তে কলার সরবরাহ ভালো, তবে কঠোর বিধি নিষেধের জন্য আশানুরূপ ক্রেতা নেই। এতে বেশ লোকসান গুনতে হচ্ছে কৃষক ও আড়তদারদের। বৃষ্টি বাদলে লকডাউনের কারণে বাজার খুবই খারাপ, লোকজন নাই, মার্কেটে কোনো বেচা কিনি নাই, গলা তো পচে যায়, কাস্টমার পাওয়া যায় না। 300 টাকার দিনে 100 টাকা মূল্য হয়, পাইকার নাই। এই অবস্থায় আমরা কেমনে চলবো, কি করবো? আমরা চাই যে সরকারের কাছে এই কাঁচামালের একটা ব্যবস্থা করুক। কোনো লোকজন আসতে পারতেছে না, অধক কারণে মানুষে মনে করেন যে পেট ভুগে মানুষ মনে করেন যে খুব ক্ষতিগ্রস্ত হইতেছে। এদিকে কলা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষকদেরকে প্রশিক্ষণ আর ছোট ছোট আকারে কিছু প্রদর্শনীও আমরা দিচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে এবার জেলায় 48 হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সীগঞ্জ। করোনা মহামারীর মধ্যেও ইতালিতে বার্ষিক প্রবৃদ্ধি বেড়েছে, সেই সঙ্গে সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থান। চলতি বছরের প্রথম 7 মাসে দেশটিতে 2.5 লাখেরও বেশি কর্মসংস্থান তৈরি হয়েছে বলে এক সমীক্ষায় উঠে এসেছে। আর দেশটির বর্তমান প্রবৃদ্ধির হার 4.5%, যা গেল বছরের এই সময়ের তুলনায় 17.3% বেশি। করোনাকালেও ইতালির অর্থনীতির এমন ঊর্ধ্বমুখী সূচকে দেশটির স্থানীয়দের পাশাপাশি খুশি প্রবাসী বাংলাদেশিরাও। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের রিপোর্ট। ইতালি সরকারের নানামুখী উদ্যোগ আর সময় উপযোগী সিদ্ধান্তে করোনায় ধুঁকতে থাকা দেশটির অর্থনীতি আবারও চাঙ্গা হতে শুরু করেছে। এক সমীক্ষায় দেখা গেছে চলতি বছরের মাঝামাঝি সময় এসে দেশটির বর্তমান প্রবৃদ্ধির হার 4.5% দাঁড়িয়েছে, যা গেল বছরের এই সময়ের তুলনায় 17.3% বেশি। শুধু প্রবৃদ্ধি নয়, করোনাকালীন সংকট কাটিয়ে চলতি বছর দেশটিতে বেড়েছে কর্মসংস্থান। পরিসংখ্যানে দেখা যায় করোনা মহামারীতে গেল বছর ইতালি জুড়ে চাকরি হারিয়েছিল 5 লাখ মানুষ, তবে এবছর প্রথম 7 মাসেই নতুন স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি হয়েছে প্রায় 2,70,000। শুধু তাই নয়, চলতি বছরের শুরুতে বেকারত্বের হার 10.6% থাকলেও বর্তমানে তা নেমে এসেছে 9.7%। করোনাকালীন ধাক্কা সামলে ইতালির অর্থনীতি এখন ঊর্ধ্বমুখী সূচকে, তাই স্থানীয়দের পাশাপাশি স্বস্তি প্রকাশ করছেন প্রবাসী বাংলাদেশিরাও। বর্তমান ইতালির যে অর্থনীতির যে চাকা, ইচ্ছে শাখা আগের তুলনায় অনেকটা সচল হচ্ছে এবং লোকজনের চাহিদা বাড়তেছে কাজের, এবং পাশাপাশি আমাদের বাংলাদেশে বাইরে যারা বেকার ছিল তাদের বর্তমানে অনেকেরই কর্মসংস্থান ব্যবস্থা হয়ে গেছে। করোনা ভাইরাসের প্রভাবের জন্য ইতালি যে ব্যাপকভাবে সেটা বড় আকার ধারণ করে, কিন্তু আল্লাহর রহমতে বর্তমানে এটা খুবই স্বাভাবিক অবস্থা আছে। করোনাকালেও ইতালির রেকর্ড প্রবৃদ্ধি অর্জন ও কর্মসংস্থান সৃষ্টিকে সাধুবাদ জানিয়েছে বিশ্বব্যাংক ও বিভিন্ন বিশ্ব অর্থনৈতিক আঞ্চলিক ফোরাম। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। দেশে আটকা পড়া বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার রেসিডেন্স ভিসাধারী যাত্রীদের শর্ত সাপেক্ষে সংযুক্ত আরব আমিরাতে ফিরে যাওয়ার অনুমতি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এতে করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দীর্ঘদিনের উৎকণ্ঠার অবসান হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দুবাই থেকে শিবলিয়াল সাদিকের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় গেল 12 মে থেকে ওইসব দেশে থাকা প্রবাসীদের সংযুক্ত আরব আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে দেশটির সরকার, ফলে হাজার হাজার প্রবাসী নিজ নিজ দেশে আটকা পড়েন। বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের অনেকেই এরই মধ্যে আমিরাতে প্রবেশের শর্ত হিসেবে টিকা গ্রহণ করলেও বারবার ফ্লাইট বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন তারা। তবে দেরিতে হলেও দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আগামী 5 আগস্ট থেকে শর্ত সাপেক্ষে সংযুক্ত আরব আমিরাতে ফেরার অনুমতি দেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। আমিরাত সরকার 11টি দেশের সাথে আমিরাতগামী যে ফ্লাইটগুলো বন্ধ ছিল সেগুলি খুলে দিয়েছে, এবং সেখানে আমাদের বাংলাদেশেরও নাম রয়েছে।
আশা করছি বাংলাদেশে যারা আটকা পড়েছেন তারা খুব শীঘ্রই আমিরাতে ফিরে আসতে পারবে। আমরা যারা বেশ কয়েকদিন ধরে দেশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি এখন সহজে যেতে পারবো। আমিরাত সিভিল এভিয়েশনের ওই নির্দেশনার আওতায় বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নাইজেরিয়া, উগান্ডা, ভিয়েতনাম, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ইন্দোনেশিয়া ও নেপালে আটকে পড়া প্রবাসীরাও ফিরতে পারবেন সংযুক্ত আরব আমিরাতে। দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের দেয়া শর্তগুলোর মধ্যে অন্যতম প্রত্যক্ষ যাত্রীকে দুই ডোজ ভ্যাকসিন সম্পন্ন করতে হবে। পরবর্তীতে 14 দিনের অপেক্ষা শেষে ইন্টারন্যাশনাল সিটিজেন অথরিটি বা ICAর অনুমতি নিয়ে আমিরাতে প্রবেশ করতে হবে। তবে এরই মধ্যে এমিরেটস এয়ারলাইন্স যাত্রী পরিবহনে টিকিট বুকিং শুরু করলেও অন্যান্য এয়ারলাইন্সগুলো এখনও তাদের কার্যক্রম শুরু করেনি। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। কার্গিল সহ ভারতের জম্মু কাশ্মীরের বেশ কিছু এলাকা পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে। করোনার মধ্যেই একটু মানসিক প্রশান্তির জন্য হিমালয়ের পাদদেশের এইসব এলাকায় ভিড় করছেন হাজার হাজার পর্যটক। ভিড় বাড়ায় খুশি স্থানীয় দোকানদার সহ পর্যটনের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় খুলে দেওয়া হয়েছে ভারতের বেশ কিছু পর্যটন কেন্দ্র। এর ফলে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে কাশ্মীর অঞ্চলে। লাদাখের কার্গিল এলাকাটা পর্যটকদের আকর্ষণের অন্যতম। ভিড় বাড়ছে সেখানকার খাবারের দোকানে। তবে এলাকাগুলো খুলে দেওয়া হলেও পর্যটকদের জন্য জোরদার করা হয়েছে স্বাস্থ্যবিধি। পেলে আমরা কোভিড কা সিন আবারো পর্যটক আসতে শুরু করেছে। আশা করছি আবারো ব্যবসা চাঙ্গা হয়ে উঠবে। অনেকে দূর থেকেও আসছে, তারা রাতে এখানে থাকছেন, এতে হোটেল ব্যবসায়ীরাও লাভবান হচ্ছেন। ট্যুরিজম বড়িয়া চল রহা হ্যায় পেলে মে। পাকিস্তান ও চীন সীমান্তে হিমালয়ের পাদদেশে ভারতের জম্মু কাশ্মীর হচ্ছে সৌন্দর্যে ভূস্বর্গ। এর পাহাড় ঘেঁষা জায়গাগুলো অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে খুব পছন্দের। মূলত বাইক দিয়ে পাহাড়ে ভ্রমণই তাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। জিনিয়া শেখ, সময় সংবাদ। পর্তুগালের অন্যতম পর্যটন নগরী কাসকাইস একসময় রাজপরিবারের বিভিন্ন সদস্যদের বসতির জন্য বিখ্যাত হলেও বর্তমানে দৃষ্টিনন্দন বেশ কয়েকটি সৈকত আর আধুনিক নির্মাণশৈলীর কারণে পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু এ শহর। কাসকাইসের সৌন্দর্য নিয়ে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। রাজধানী লিসবন থেকে মাত্র 30 কিলোমিটার দূরত্বে এমন চমৎকার সমুদ্র সৈকতের দেখা মিলবে কেবল কাসকাইসেই। রৌদ্র স্নান বা পরিবার নিয়ে একটি আনন্দঘন দিন উদযাপনের শতভাগ উপাদান রয়েছে এখানে। একে অভিজাত লোকদের শহরও বলে থাকেন অনেকে। কাসকাইসে প্রবেশ করেই এমন দৃষ্টিনন্দন স্থাপনাগুলো মন কাড়বে যে কারো। এখানে গড়ে ওঠা অধিকাংশ হোটেলও বেশ ব্যয়বহুল। রাজধানীর কাছাকাছি হওয়ায় পর্যটকরা রাত্রি যাপনে তাই ফিরে আসেন লিসবনেই। তবে নানা কারণে পর্যটকদের কাছে জনপ্রিয় এই কাসকাইস। লিসবনের কাছাকাছি যে কোনো শহরের মধ্যে কাসকাইস সেরা, বিশেষ করে সৈকত আর এখানকার স্থানীয়দের আতিথেয়তা মুগ্ধ করার মতো। এটি চমৎকার একটা শহর। বীজ ছাড়াও স্থাপনাগুলো দেখতে আমি পর্যটকদের কাসকাইস ভ্রমণের পরামর্শ দেব। শুধুমাত্র সৌন্দর্য উপভোগই নয়, পর্তুগালের সিফুড ভিত্তিক রেস্টুরেন্টগুলোর মুখরোচক খাবারও পর্যটকদের আনন্দদায়ক ভ্রমণে বাড়তি মাত্রা যোগ করে। এছাড়াও কায়াকিং বা কেনাকাটায়ও জুড়ি নেই কাসকাইসের। রাজধানী লিসবনের খুব কাছাকাছি হয় পর্তুগালের অন্যতম ব্যস্ত একটি পর্যটন শহর এই কাসকাইস। প্রাকৃতিক সৌন্দর্যের বাইরেও আধুনিক পর্তুগালের স্থাপত্যশৈলীর সৌন্দর্য উপভোগ করতেও যে কোনো পর্যটকের গন্তব্য নিঃসন্দেহে হতে পারে এই কাসকাইস। রয়েছে ঐতিহাসিক বিভিন্ন দুর্গ এবং নানা দৃষ্টিনন্দন স্থাপনা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, কাসকাইস, পর্তুগাল। ওমান উপসাগরের সংযুক্ত আরব আমিরাতের উপকূলে জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পর পানামার পতাকাবাহী জাহাজটিকে ইরানের উদ্দেশ্যে যাত্রার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। জাহাজ ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ লয়েড লিস্ট ম্যারিটাইম ইন্টেলিজেন্স। মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়, ছিনতাইয়ের পর ট্যাঙ্কার জাহাজ এমভি অ্যাশফেল্ড প্রিন্সেস হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হচ্ছে। তবে এটি ছিনতাইয়ের সঙ্গে কারা জড়িত সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। অন্যদিকে জাহাজ ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী। ওমান উপকূলে ইসরায়েলি মালিকানাধীন একটি তেল ট্যাঙ্কারে ড্রোন হামলার এক সপ্তাহেরও কম ব্যবধানে এই জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটল।
সম্প্রতি ওই ড্রোন হামলায় এক ব্রিটিশ ও এক রোমানীয় নাগরিক নিহত হন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েল হামলার জন্য ইরানকে দায়ী করলেও তা অস্বীকার করে তেহরান। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কঠোর বিধিনিষেধের মধ্যে পুরো দমে চলছে শিল্প কারখানার কার্যক্রম। বেশিরভাগ কারখানায় প্রবেশের সময় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এবং মহামারীর বছরে প্রত্যাশার চেয়ে বেশি রাজস্ব আদায়। করোনার তৃতীয় ঢেউয়ে চলতি বছরের 3 কোটি 30 লাখের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা। এ ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।